বিভিন্ন সাইন্টিফিক ইকুয়েশনে যে স্পেশাল ক্যারেক্টারগুলো সেগুলো যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করতে চাই, তাহলে সেক্ষেত্রে খানিকটা ক্লান্তিকর প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। যেমন ইনসার্টে গিয়ে সেখান থেকে আসল সিম্বলটা বাছাই করা, তারপর আমরা সেখান থেকে ইনসার্ট করতে পারতাম। তো এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করা হয়েছে ভার্সন 5-এ। যেমন আগে আমরা যদি কোনো একটা ইমোজির কিওয়ার্ড লিখতাম, তাহলে আমাদেরকে সেই ইমোজিটা সাজেস্ট করতো কণ্ঠ। কিন্তু আগে আমরা হচ্ছে সেটার প্রপার্টি, অর্থাৎ ওই ইমোজির প্রপার্টিগুলো এডিট করতে পারতাম না। অর্থাৎ কোন কিওয়ার্ড লিখলে আমাদেরকে এই একটা ইমোজি সাজেস্ট করবে সেটা আমরা ডিসাইড করতে পারতাম না। কিন্তু ভার্সন 5-এ আপনি যেমন একটা ইমোজির এই কিওয়ার্ড প্রপার্টিগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে, ঠিক তেমনি আপনি চাইলে নতুন কোনো ইমোজি বা স্পেশাল ক্যারেক্টারও আপনার মন মতো অ্যাড করে নিতে পারবেন, পাশাপাশি কাস্টমাইজও করে নিতে পারবেন। যেমন আমি যদি ল্যামডা টাইপ করি, সেখান থেকে আমাকে সিম্বলটা শো করবে, আমি ওখান থেকে কমপ্লিট করে নিতে পারবো, ব্যাস এতটুকুই সিম্পল। কিন্তু LAMBDA এতগুলো লেটার যদি আমাকে টাইপ করতে হয়, তাহলে তো সময় পার হয়ে যাবে কতগুলো। তো আমি যদি এমনটা করতে না চাই, তাহলে আমি চাইলে এডিট করে নিতে পারবো। যেমন আবার বললাম, আমি এখানে রাইট বাটনে ক্লিক করছি, সেখান থেকে ল্যামডার জায়গায় একটা শর্ট ফর্ম আমি LMD দিয়ে সেভ করে নিচ্ছি। পরবর্তীতে আমি যখন LMD লিখব, তখন আমাকে ল্যামডার সিম্বলটা সাজেস্ট করবে, সিম্পল না? এখন আমি যদি নতুন কোনো সিম্বল অ্যাড করতে চাই, তাহলে সেটা আমি সিলেক্ট করব, দেন হচ্ছে কন্ট্রোল প্লাস রাইট বাটনে প্রেস করব ওই সিলেকশনের উপর, সেটা আমাকে ওয়ার্ড সাজেশন উইন্ডোতে শো করবে, সেখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করে সেভ করতে পারবো। সেভ করার ক্ষেত্রে অবশ্যই আপনি মন মতো কিওয়ার্ড দিয়ে এটা সেভ করে নিতে পারেন, যেটা লিখলে পরবর্তীতে এই সিম্বলটা আপনাকে সাজেস্ট করবে।